হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি একটা রাউটার দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো ওয়ারলেস রাউটার এটা হলো আপনার যদি আপনার ফাঁসের রুম থেকে বা যদি আপনার রুমে নেটওয়ার্ক কম পাই স্ট্যান্ডার্ড রাউটার হিসেবে ব্যবহার করতে পারবেন এবং কেবলের মাধ্যমেও ব্যবহার করতে পারবেন অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে এই রাউটারটা মোটামুটি ভালো আছে ভালো কাজ করে সস্তা রেডির মাধ্যমে তা আমি দেখাচ্ছি রোডারটা অবশ্যই দেখতে পাচ্ছেন অন অফ আছে সুইচ এবং অ্যাকড্রেস পয়েন্ট আছে এটা কেবলের মাধ্যমে লাগাইতে পারবেন এখানে ল্যান্ড আছে অনলাইন আছে রাউটার অপশনও যেতে পারবেন রিপেটারের মধ্যে দিয়ে আপনি কেবল ছাড়া চালাতে পারবেন মাছখানে দিলে মাছখানে দিয়ে রাখিয়ে এরা আপনি কেবল ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন কম্পিয়ার করতে পারবেন অবশ্য আপনারা নিজে বাসায় ইউজ করতে পারবেন চালাতে পারবেন আমি এখন একটু খাবার দিব এটা অন করলাম করার পরে আমি এখন যে ওয়ারলিস এন যে রাউটারটা লেখ লেখা আছে ওইটা আমার এই রাউটারের টুগু নেট আমি অন করলাম আমি আপনাদেরকে দেখানোর জন্য কীভাবে সেটিং করবেন ওটা দেখানোর জন্য এখানে দেখবেন আপনার একদম নিচে যে অপশনটা ম্যানেজ রাউটার একটা আইপি দেওয়া আছে ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট ওয়ান জিরো ডট ওয়ান ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকমভাবে একটা অপশন আসবে মোবাইলের মাধ্যমে ওইখানে আপনি অ্যাডমিন দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পরে এরকম একটা পেজ আসবে ওই পেজটার মাধ্যমে আপনার নিচে স্ট্যাটাসের পরে উজরাট একটা অপশন আছে ওয়াইফাই আছে সেটআপ আছে স্টেটাসের পরে যে অপশনটা ওই অপশানটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে অটোমেটিক আপনার যে নেটওয়ার্কটা ইউজ করবেন বা ফার্সড রুমের বা আপনার মরাম থেকে নেটওয়ার্ক দুর্বল ওইটা আপনি এখানে সিলেকশন করবেন যেমন ধরুন আমি একটু চেক করার জন্য আপনাদের কাছে ওমানটেল লেখা আছে দেখছেন ওইটার আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কনট্যাক্ট ওমানটেল আছে এখন ওই পাসওয়ার্ডটা আমি এখানে অ্যাড করতে হবে ওয়াইফাই পাসওয়ার্ড যেমন আমি এখন দিচ্ছি পাসওয়ার্ডটা দিলাম এখন এখানে ওমানটেল স্ট্যান্ডার্ড একটা নাম আসছে এটা অটোতে আপনি চললে এখানে আপনার নামটা দিতে পারেন বা আমি একটা দিলাম এখন চেক করার জন্য অ্যাডমিন ওয়ান টু যে কোনো নাম দিতে পারেন সমস্যা নেই আপনার চিহ্ন রাখার জন্য দেওয়ার পরে আপনি এখানে কন্ট্যাক্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কম একশো পাঁচন হওয়ার পরে চলে আসবে দেখেন আমার নেটওয়ার্ক সিলেকশন হয়ে গেছে ওইখানে ওয়াইফাইয়ের অপশনটা চলে আসছে হওয়ার পর আপনি স্টেটাসে যাইতে পারেন ব্যাগে যাইতে পারেন ব্যাগে যাওয়ার পরে আপনি চেক করে দেখতে পারেন আপনার নেটওয়ার্কটা সিলেকশন হয়েছে কি না যেমন এখানে অ্যাডমিন ওয়ান টু পাসওয়ার্ডটা আপনি দেবেন যে পাসওয়ার্ডটা অ্যাড করছেন ওইটা দেবেন যে পাসওয়ার্ডটা আপনি অ্যাড করেছেন ওইটা দেবেন এখন আমি কানেক্ট করলাম দেখছেন অ্যাডমিন ওয়ান টু ওইটা আপনার কানেক্ট হয়ে গেছে বুঝতে পারছেন এটা আপনার স্ট্যান্ডার্ড রাউটার হিসেবে কাজ করতে পারবেন এবং এই টুরট এই রাউটারটা থ্রি এ হানড্রেড এম আপনি এই রাউডারের মধ্যে সব ইউজ করতে পারবেন আপনার মোড়ামের কাজ করতে পারবেন অ্যাড্রেস ফনের কাজ করতে পারবেন স্ট্যান্ডার রাউডারের কাজ করতে পারবেন সব এখানে দেখেছে আমার নেটওয়ার্ক সিলেকশন হয়ে গেছে এখন আমি জাস্ট চেক করছি চলছে কিনা চেক করতেছি সব ক্লিয়ার আছে আমার চলতেছে জাস্ট দেখাচ্ছি আবার চলতেছে কিনা চলতেছে সব ক্লিয়ার চলতেছে তো আপনার এই রাউটারের মধ্যে আপনার মোটামুটি নেটওয়ার্ক ভালো কাজ করে এবং এর রাউডারটা এই হিসেবে যাই এর করবেন আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে দেখাইছি ওইভাবে কনফিগারটা করবেন এবং আপনার এর রাউডারের মানে অল্প তেজিতে আপনি আপনার রুমের আপনার ফার্স্টের বিল্ডিং থেকে আপনার বিল্ডিংয়ে এক দুই দাগ নেটওয়ার্ক ফাইলে ওই ওর থেকে আপনি পাসওয়ার্ডটা নিয়ে বা শেয়ারিংয়ে আপনি ইউজ করতে পারেন তা লাগবে না উদয় তাছাড়া আপনি অ্যাডজাস্ট ফোনে আপনার রিপিটারে যাইরে ওইখানে অপশনে যাই আপনি এভাবে কম্পেয়ার করে চালাতে পারেন তো এই ভিডিওটা আজকে এ পর্যন্ত রাখলাম যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব একটা বেল বটন ক্লিক করবেন আমার চ্যানেলটা একটু শেয়ার করার চেষ্টা করুন ভিডিওটা আমি চেষ্টা করতেছি নিজের ভিডিও দেওয়ার কপি রেড দিয়ে আমার চ্যানেলটা আমি ধীরে ধীরে সব আমি টেকনোলজির আপডেটগুলো দিব আমি অন্য কিছু দিব না এগুলো আমার ভিডিও তো আশা করি আপনাদের হেল্প লাগতে পার বুঝতে পারছেন আল্লাহ হাফেজ আলাইকুম